নমস্কার বন্ধুরা ফেমাস ভিলেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি বানাবো ভেজ চাউমিন আর একেবারে সম্পূর্ণভাবে নিরামিষ এখানে আমি চাউমিনগুলো ভেঙে নিয়েছি এগুলো আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো গরম জলেও সিদ্ধ করার দরকার নেই আমি যতক্ষণ সবজিগুলো কাটবো ততক্ষণ এটা আমার চাউমিনগুলো ভেজে যাবে ভর্তি করে জল দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি যতক্ষণ সবজিগুলো কাটবো ততক্ষণ এগুলো ভেজে যাবে আর এখানে আমি কি কি সবজি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দুটো আলু ছোট ছোট দুটো আলু আর নিয়েছি গাজর বিম আর একটা টমেটো মটরশুটি শীতকাল পড়ে গেছে বাজারে মটরশুটি সিজন এসে গেছে তাই আমি এখানে মটরশুটি নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি সয়া সস আর নিয়েছি টমেটো সস প্রথমে আমি সবজিগুলো কেটে নেব প্রথমে আমি গাজরগুলো কেটে নেব গাজরগুলো একেবারে সরু সরু করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সব সবজিগুলো আমি কেটে নিয়েছি সব শেষে আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আমি এবার একটু দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো জল খাও তো জল খাও জল খাও জল খাও আলুটা একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে দেব বিনস আর দিয়ে দেব গাজর মাম্মা আমি যে হলদিটা দিয়েছিলাম আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই আমি এতে দিয়ে দেব আর অল্প একটুখানি লবণ সস রেখে দাও ওটা সস রেখে দাও চাউমিনটা আমার ভেজে গেছে দেখুন চাউমিন হয়ে গেছে আমি এবার এগুলোকে ছেঁকে নেব সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব মটরশুঁটি আর টমেটো দিচ্ছি মটরশুঁটি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি সবগুলো সবজি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো
আরে আরে সবজির মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তারপর আমি এতে মশলা আর সস দেব। চাউমিনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব মশলা। আমি এতে দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা। আর দিয়ে দেব সয়া সস। সয়া সসটা আমি এক ছিপির মতো দিচ্ছি, বেশি দেব না, দিলে কালো হয়ে যাবে চাউমিনটা। আর আমি এখানে দিচ্ছি টমেটো কেচাপ। এবার আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব। হয়ে গেল আমার আজকের এই নিরামিষ চাউমিন। চাউমিনগুলো তুলে নেব। এই হচ্ছে আমার আজকের রেসিপি চাউমিন। এটা কমপ্লিট হয়ে গেছে আমার চাউমিন। তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের কাছে আরো নিত্য নতুন রেসিপি আনতে পারি। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি।